السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أزمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدات ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من الشاشات أيرفع علم ويكسر الجهل ويكسر الجنا ويكيل الرجال ويكسر الشرب الخمر ويكسر النسار البخاري أنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى كلا يا رسول الله من أبا قال من أتاني دخل الجنة ومن أساني فقد آبى شو ماني توبستي সর্বপ্রথম আল্লাহবালার বারগায়ে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সব তালা মালিক অমিদ্দিন বিচার দিবসের মালিক তারই বার্গায়ে শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদ রসুন উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম শীতক আল্লাহম আমিন আজকে ঢাকা মালিটোলা আহলে হাদিস জামে মসজিদে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অজ্ঞতা বা সামাজিক ও ধর্মীয় জাহেলিয়াত উক্ত বিষয়ে তথ্য এবং তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ উল্লাহ আজিজ আল্লাহ সব আলা গোটা পৃথিবীর বুকে মানুষ আর অন্যান্য বহু মাকলুকাতকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ সোবানায় তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন সবচেয়ে উন্নত অবয়বে আল্লাহ সোমান তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করার পর আমাদের যাতে খেদমত করতে পারে এইরকম বহু কিছু আল্লাহ সোবানতলা সৃষ্টি করেছেন সবাই আমাদের খেদমতে ব্যস্ত আমরা হচ্ছে খায়রা উম্মা সবচেয়ে উন্নত জাতি তো আল্লাহ সোহানায় তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন নির্বাহের যা সামগ্রী লাগে সব আল্লাহ সব দিয়েছেন ফ্রি অফ কস্ট এই পৃথিবীর বুকে চলার জন্য আমাদের যে কনস্টিটিউশন আমাদের যে শিক্ষক তাও আল্লাহ সব তালা তার রহমতের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন এবং তারই সাথে পাঠিয়েছেন কিভাবে চলবে আমাদের জীবন সেই জীবন ব্যবস্থা অর্থাৎ কোরআনুল করিম। আমরা মানুষ আমরা সবচেয়ে উন্নত জাতি কিন্তু আজকে যদি আমরা অন্যান্য জীবের দিকে তাকাই তাহলে একটা জিনিস খেয়াল হয় যে তারা সবাই আল্লাহ সোবানায় তালার গুনগণে ব্যস্ত তারা প্রত্যেকেই আল্লাহ সোবানতালার নিয়ম মানতে ব্যস্ত আল্লাহ রসুল বলেছেন যে আসমানের এমন একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা সেজদারত অবস্থায় নেই এমন একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা রুকুরত অবস্থায় নেই অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ সব তাল্লা সৃষ্টি করেছেন আর ফেরস্তারা আল্লাহ সুবানা তালার নিয়মকে মানার জন্য একদম সদা ব্যস্ত। আল্লাহ সুবানা তাল্লাহ যদিচু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমা জিন্না না ইল্লালিয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তো আল্লাহ সোমানা তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন গাইড হিসাবে নবীকে পাঠিয়েছেন গাইড হিসাবে রাসুলকে পাঠিয়েছেন সিলেবাস হিসাবে কোরআন এবং সেই হাদিস পাঠিয়েছেন তারপরেও আজকে আমাদের মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় যে আমাদেরকে হয়তো ইতিপূর্বে কেউ গাইড দেয়নি আমাদের জন্য কোনো সংবিধানই আল্লাহ সুবানতলা পাঠাননি এটা একটা অতীব দুঃখের এবং ভয়াবহ একটা ঘটনা বলে আমরা মনে করতে পারি তো বিষয় হচ্ছে যে এই পৃথিবীর মুখে চলতে গেলে আমাদেরকে আল্লাহ সুবানতলা নিয়মকে মেনে নিতে হবে তো আমরা সমাজে চলতে গেলে সামাজিক যে নিয়ম সামাজিক যে আচার অনুষ্ঠান তা কিন্তু আল্লাহ সোবান তালা কোরআনুল করিম এবং হাদিসের মধ্যে মেনশন করেছেন আমাদের যে ধর্মীয় জীবন একদম মর্নিং টু নাইট সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে আমরা জীবন চালাবো কিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানকে পালন করব। সেগুলো কিন্তু আল্লাহ সোবানায় তালা দিয়ে দিয়েছেন তারপরেও কিন্তু আজকে আমরা বেশিরভাগ মানুষ এই দুনিয়ার বুকে শুধুমাত্র দুনিয়ার যে লোভ লালসা এটার জন্য আমরা কিন্তু আজকে পথভষ্ট বেশিরভাগ মানুষই আমরা পথভস্ত যদি সবাইকে কিন্তু আল্লাহ সব তালা তার ঐশী গ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত করার জন্য উদ্বুদ্ধ করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে তারপরেও কিন্তু আমাদের অবস্থাটা আজকে একদম ভিকারির মতো অর্থাৎ আমরা যে সঠিক দিয়ে ইসলাম পেয়েছি তা নিয়ে যে আমরা ধন্য কিন্তু তারপরেও আল্লাহ সব তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লাহর নিয়ামতের আমরা সঠিক ইউটিলাই করতে পারিনি আজকে আশ্চর্য হয়ে যায় আজকে আপনার ছেলেকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি মোহাম্মদাল্লুসাল্লাম সম্পর্কে কিছু বাক্য বলতে পারো আল্লাহ রসুল সম্পর্কে তোমার ধ্যান ধারণাটা কী একটু বুঝিয়ে বলো তো তা আপনার ছেলে হয়তো আল্লাহ রসুল সম্পর্কে কনসেপ্ট রাখে না আল্লাহ রসুল সম্পর্কে জানতে পারেন না অথচ মাইকেল এইস হার্ট একজন খ্রিস্টান লেখক তিনি একশো জন মনীষীর একটা লিস্ট করতে গিয়ে বলছেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড়ো জফার পৃথিবীর বুকে সবচেয়ে হাইলি এডুকেটেড যে ব্যক্তি যার আদর্শকে বাস্তবায়ন করলে সমাজ সুন্দর হবে জাতি সুন্দর হবে গোটা পৃথিবী সুন্দরের একটা বাগিচা হয়ে যেতে পারে তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম অথচ আমাদের নবী আমাদের কাছের নবী অথচ আমরা দূরে চলে আসি দূরে পিছনে সরে আছি সিমিলারলি গান্ধীজি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব উনি বললেন যে আই হ্যাভ রিড এ লর্ডস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ হোয়েন আই গট মোহাম্মদ সোসম বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থরলি অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারাল গান্ধীজি বলছেন যে আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি বহু জীবনী গ্রন্থ আমি পড়েছি আমার জীবনকে পিউরিফাই করার জন্য যখন আমি আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ পেলাম তখন আমি এটাকে থরলি পড়লাম একদম লাইন বাই লাইন পড়লাম অ্যান্ড সত্য কথা বলতে গেলে পুরো জাতিকে বলতে চায় যে এত সুন্দর একজন ভদ্র মানুষ এত সুন্দর একজন সেভিয়ার এত সুন্দর একজন ফিলোজফার এত সুন্দর একজন গাইডলাইনদাতা পৃথিবীতে আর কেউ থাকতে পারে না সে কিন্তু হিন্দু আজকে আমাদের মুসলমানের ছেলে মেয়ের অনুকরণ অনুসরণীয় বিভিন্ন নায়ক নায়িকা ইত্যাদি কিন্তু দুঃখের বিষয় যে একজন হিন্দু মানুষ আল্লাহ রসুল সম্পর্কে এত প্রশংসা করছেন একজন খ্রিস্টান মানুষ আল্লাহ রসুল সম্পর্কে এত প্রশংসা করছেন কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহ রসুলকে কিন্তু কোনো পাত্তায় দিই না বা আল্লাহ রসুলের যে আনিত বিধান সেদিকে কিন্তু আমরা খেয়াল করি না এটা একটা আমাদের নির্লজ্জতার পরিচয় বা অজ্ঞতার পরিচয় বলে আমরা মনে করতে পারি আল্লাহ সোমানা চালা আমাদেরকে পাঠালেন সাথে আমাদেরকে পাঠালেন গাইডলাইন কোরআন এবং হাদিস আল্লাহ রসুল সেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে ইউটিলাই করে ব্যবহার করে জাতির সামনে পেশ করার চেষ্টা করলেন বললেন যে দেখো যে এইভাবে তোমাদের জীবন পরিচালিত হবে তো আমাদের সমাজে চলতে গেলে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি আমরা করেই থাকি যেগুলো কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিরোধী আজকে প্রথম বিষয়ে আলোচনা করব সামাজিক জাহিলিয়াত উক্ত বিষয় নিয়ে আমি যে বোহালির একটা হাদিস শুরুতেই পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনাসিমনে মালিক রাজিয়ালু বলছেন যে আল্লাহ রসুলের কাছ থেকে আমি বলতে শুনেছি কিয়ামতের বেশ কিছু লক্ষণের কথা তিনি তুলে ধরেছেন যে কিয়ামতের পূর্বে কি কি লক্ষণ হবে মানুষ কতটা বেপরোয়া হবে মানুষ কতটা শির্কের সাথে বন্ধুত্ব করবে মানুষ তাও হৃদ থেকে কতটা সরে যাবে আল্লাহ রসুলের আনিত বিধানকে মূল্যায়ন করবে না এই বিষয়ে একটা হাদিস এখানে বোখারি পেশ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ইন্নামিনা আশা সাত কিয়ামতের রয়েছে বেশ কিছু লক্ষণ দশটা লক্ষণ তার মধ্যে একটা লক্ষণের কথা আল্লাহ রসুল আইরফা ইল প্রথমে মানুষের বিবেক বুদ্ধিকে নেওয়া হবে ও একসারুল জাহাল এবং মূর্খতাকে বর্ষণ করা হবে দেখেন আজকে প্রত্যেকটা স্তরে একদম আপ টু বটম শিক্ষা স্তর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষের বিবেক বুদ্ধিকে তুলে নেওয়া হয়েছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বা একশো বছর আগে একটা আট বছরের শিশু কখনো ধর্ষণ হয়নি এটা আমরা কখনো শুনিনি বা পেপারে আসেনি বা টিভির পর্দায় ভেসে ওঠেনি কিন্তু এখন মানুষ যত শিক্ষিত হচ্ছে তত কিন্তু মানুষ মূর্খতার মধ্যে পর্যবেসিত হচ্ছে আল্লাহ রসুল কথা বললেন আইরফা ইম মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে নইলে কি একজন মানুষ একটা আট বছরের তাদের মতো ফুটফুটে কন্যাকে ধর্ষণ করতে পারে নইলে কি একজন মানুষ প্রতিদিন মসজিদে সতেরো টাকা মিনিমাম আদায়ের সময় বলছে ইয়াখানা বুধু ও ইয়াখানা আল্লাহ আমি তোমার ইবাদত করি আবার তোমার কাছে সাহায্য চাই সেই ব্যক্তি পীরের দরবারে গিয়ে আমার ভিন্ন এক আল্লাহ সোহানা তালার ইবাদত করার চেষ্টা করছে পীরের দরবারে গিয়ে ভিন্ন এক আল্লাহ সুমেন তালার কাছ থেকে কোনো কিছু চাওয়ার চেষ্টা করছে বা চাইছে তাহলে ওই ব্যক্তি সরাসরি মসজিদে যে বললো যে বিশ্বাস করো হে আমার প্রতিপা আলোক শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই অথচ সেই ব্যক্তি কতটা প্রতারক কতটা ভণ্ড সে পীরের মাজারে গিয়ে বলছে যে আমার সন্তান নেই আমাকে সন্তান দাও আমার গাড়ি বাড়ি নেই আমাকে গাড়ি বাড়ি দাও তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল যে বাক্যটা বলেছেন সেই বাক্যের জামানায় কিন্তু আমরা বসবাস করছি ফা ইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে আজকে এদেশের বহু তাস তাফসির মাহফিলকে বন্ধ করা হয় সামান্য রাজনৈতিক কারণে এগুলোকে বন্ধ করা হয় অথচ একটা স্টেজে যখন বক্তা কথা বলবে বক্তার সর্বোচ্চ অধিকার রয়েছে বক্তাকে বসিয়ে রেখে বক্তাকে থামিয়ে দে রাজনৈতিক নেতা কথা বলছে আল্লাহ রসুল বলছেন আয়ুরফা ইলম বিবেকটাকে তুলে নেওয়া হবে একজন সর্বোচ্চ অধিকারী মানুষ সে কোরআন এবং হাদিস বলছে অথচ সে তার পার্টির কথা বলবে তার জন্য কোরআন এবং হাদিসকে দমিয়ে মুচড়িয়ে পায়ের তলে পিষে দেওয়ার মতো অবস্থা করে তাকে থামিয়ে দেয় সে তার রাজনৈতিক মানুষের বিবেকটাকে তুলে নেওয়া হবে মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না মানুষের মধ্যে ইলমিয়াত যে ব্যাপারটা সেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে সমাজ থেকে আজকে আমাদের ব্যাপারটা তাই ঘটেছে স্কুল কলেজে দেখুন যে কোয়েড এডুকেশন একসাথে যে শিক্ষাব্যবস্থা আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড দেখুন শেষ করে দিচ্ছে যুব সমাজকে আপনার ছেলেকে দেখুন আপনার ছেলে অলিতে গলিতে নেশাদার দ্রব্য বস্তু পান করানে ব্যস্ত আছে আপনার ছেলেকে স্কুলে কলেজে পড়তে পাঠালেন অথচ আপনার ছেলে সেখানে ক্যাডার তৈরি হচ্ছে একটা আদর্শ জায়গায় পড়তে পাঠালেন আদর্শ না শিখে অনাদর্শ শিখছে এবং এমনভাবে মানে সমাজকে একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে আহ্বান করছে যা আপনার জন্য আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতিব ভয়ঙ্কর এবং অতীব কষ্টের তার জন্যই তো আজকে রাস্তাঘাটে চলা মুশকিল এ তো পাশে রয়েছে শাহজালালের মাজার শাহজালাল তো জি শাহজালালের মাজার শাহ পরান বা শাহজালালের মাজার আশ্চর্য দুনিয়া এটা হয় কি করে আল্লাহর রসুল বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে এ এমন একটা জামানায় বসবাস করছি যে দেশে যে বাংলাদেশের মাটিতে পঁচানব্বই জন মানুষের বুকে তৌহিদ রয়েছে কংক্রিট তৌহিদ রয়েছে সেই দেশে এত মজার থাকে কি করে এ দেশে এত পীর থাকে কি করে এদেশের আলেমলে মারা কেন আন্দোলন করে না আন্দোলন হয়তো বা করে কিন্তু করার পরেও তাদের উপায় থাকে না কেননা তাদের সাথে রয়েছে নেতা তাদের সাথে রয়েছে মন্ত্রী কারণ আল্লাহ রসুল বলছেন আইরফা ইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আরে মূর্খ যদি বর্ষণ না হয় তাহলে কি সভাপতি দাড়ি চাষা থাকে না কি স্টেজে আশ্চর্য একটা দুনিয়া যিনি একটা সভাকে প্রিজাইড করছেন তার নাকি দাড়ি চাচা সে নাকি ইসলামের কোনো জ্ঞান নেই তার সে সভাপতি এদেশের নেতা মন্ত্রী নাকি নির্ধারণ করে দেয় যে মসজিদে বাকি হবে তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রসুল যে বাক্যটা বললেন এমনি তো আর যে মূর্খতা বর্ষণ হবে আমাদের মধ্যে কিন্তু মূর্খতার ছয় লাভ চলছে চারিদিকে আপনার ছেলেকে আদর্শ স্কুলে পড়াচ্ছেন ছেলে গন গুন্ডা হচ্ছে ছেলে ভন্ডা হচ্ছে ছেলে ক্যাডার তৈরি হচ্ছে আপনার ছেলেকে আপনি তাউহিদ শিখানোর জন্য পাঠালেন ও ছেলে তাউহিদ শিখে এসে কোরআন হিফজ করে এসে ও আপনার বাবা মরে গিয়েছে ও চল্লিশের আর খানা দেওয়ার ব্যবস্থা করছে ও নাকি আজকেও মনে করে যে মিলাদের মাধ্যমে মানুষকে পরিত্রাণ পাওয়া অনুযায়ী সে আদায় করুক অথবা না করুক তা আশ্চর্য একটা দুনিয়া এই জন্য আল্লাহ রসুল বললেন যে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আয়ুর ফাইল বিবেকটাকে তুলে নেওয়া হবে আসলেই মানুষের বিবেক নেই কারণ আজকে দেখুন বহু সহি প্রতিষ্ঠান সঠিক যে দিনই প্রতিষ্ঠান যারা ইসলামকে পুরো বিশ্বের বুকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চায় তাদের অনেকের টাকার অভাব অথচ আজকে মাজারে যেখানে টাকাগুলোকে লুট করা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই মাজারের বুকে দেওয়া হচ্ছে যে ব্যক্তি মাজারে শুয়ে আছে যে ব্যক্তি কবরে শুয়ে আছে জানি না ওর অবস্থা কি আছে কিনা না এটা তো একটা সন্দেহের বিষয় তাহলে আমাদেরকে এই জাহালাত থেকে এই অজ্ঞতা থেকে দূরে আসতে হবে আল্লাহ রসুল সাপা পাহাড়ের উপরে উঠে উঠে বললেন ও মদিনাবাসী তোমরা শুনে নাও আমি যে বাক্যটা বলবো তা যদি তোমরা বলো তাহলে তোমরা বেঁচে যাবে আল্লাহ রসুল বলছেন কুলু লাইলাহাই তুফলি হুন চলো সবাই আমরা লাই লাইল্লা বলি তাহলে আমরা বেঁচে যাব এই কথা বলা মাত্র সবাই রিডি করে উঠেছে আরে বলে কি আমাদের তিনশো ষাটটা মাপুদ একটাও চলবে না মানে আল্লাহ রসুলকে গ্রাম ছাড়া করে তারপরে তারা ক্ষান্ত হয়েছেন আমি বলতে চাইছি যে আল্লাহ রসুলকে যে গ্রাম ছাড়া তারা করলেন আল্লাহ রসুল যে গ্রাম ছাড়া তাদের কাছ থেকে হলো এই গ্রাম ছাড়া হওয়ার পরে আল্লাহ রসুল সেখান থেকে চলে গেলেন লুকিয়ে পালিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহলে আল্লাহ রসুল চলে গেলেন চলে যাওয়ার পর কী ঘটলো সেই অন্ধকার আবার সেই অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত হলো আবার তাদের বাপ দাদার সে তিনশো ষাটটা মূর্তির পূজা করতে শুরু করলো কিন্তু আল্লাহ রসুল সাল্লামকে দমাতে পারা যায়নি আল্লাহ রসুলকে দমাতে পারা যায়নি আল্লাহ রসুল কিন্তু কন্টিনিউ যে দাওয়াতের কাজ করে গিয়েছেন কখনোই পিসপা হননি পিসপা কখনই হননি কারণ পিসপা হয়ে লাভ কি আল্লাহ রস আল্লাহ রসুলকে শক্তি দিয়েছিলেন ইমানই শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাতির সামনে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন একে একে যুবকরা আসতে শুরু করলো উমার রাজ আনু উসমান রাজুল্লাতলা আনু আলী রাজুল্লাহলা আনু আবুবাক্কর সিদ্দিক রাজিয়াল্লাতলা আনু সবাই এসে আল্লাহ রসুলকে সাহায্য করতে লাগলেন তখন আস্তে 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 সমাজটা থেকে জাহালাত মুক্ত হতে শুরু করলো আবার সে জাহেলি সমাজ কিন্তু এখন আমাদের মাঝে বিদ্যমান আবার আমরা সেই জাহিলি সমাজে কিন্তু আবার চলে এসেছি এত বছর পরেও এই কম্পিউটারের জামানায়ও এই অ্যান্ড্রয়েডের জামানায়ও মানুষ যদি এভাবে মূর্খতার মধ্যে পর্যবসিত হয় বলেন কত খারাপ লাগে কতটা খারাপ লাগার কথা তাহলে এ জামানায় এসে যে জামানায় আপনি একটা আঙুলের টুকাই গোটা বিশ্বের সমস্ত কিছু দেখে নিতে পারেন সেই জামানায় যদি মানুষ অজ্ঞতার মধ্যে থাকে সেই জামানায় যদি মানুষ মাজার পুজারি থাকে সেই জামানায় মানুষ যদি পীরের দরবারে পীরের পূজারি থাকে এটা আর ন্যাকারজনক ঘটনা ছাড়া আর কিছু বলা যায় না এই জন্য আল্লাহ রসুল বলছেন কেয়ামতের পূর্বে অন্যতম একটা লক্ষণ মানুষের বিবেক বুদ্ধি থাকবে না মানুষ মাজারে টাকা দান করবে মানুষের বিবেক বুদ্ধি থাকবে না মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে কারণ সে মসজিদে গিয়ে তার জন্য আল্লাহ যথেষ্ট ছিল আল্লাহ তালা তাকে সন্তান দেওয়ার মালিক অথচ সে মাজারে গিয়ে বলছে বাবা আমার সন্তান নাই আমাকে সন্তান দাও তাই তো বলি যে আপনার এলাকায় গরু ছাগল সবারই বাচ্চা হয় কিন্তু কুকুরেরও বাচ্চা হয় কখনো একটা কুকুর মাজারে গিয়ে বলেনি যে আমার সন্তান নাই আমাকে সন্তান দেন আল্লাহ সুমানা তালা কারিমের মধ্যে বলছেন যে বালহুম আদাল এরা পশুর চেয়ে নিস এরা যে পশুর চেয়ে নিস আজকে যারা এভাবে মাজারমুখী আজকে যারা ইসলামের উপরে বিদ্বেষ পোষণ করে আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারপরেও নেতা মন্ত্রীরা যাদের সাথ দেয় তারা আজকে এই অজ্ঞতার দেশে বসবাস করছে মূর্খতার দেশে বসবাস করছে হতে পারে পিএইচডি গবেষক হতে পারে এফআরসিএস ফ্রম লন্ডন এ শিক্ষার কোনোই মূল্য নেই কারণ আপনার আমার ফাইনাল ডেস্টিনেশন যদি কভার হয় তাহলে আপনাকে আমাকে সেই প্রশ্নের সম্মুখীন হতেই হবে আর ওই প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর দিতে পারবো তখনই যখন আমাদের বুকে তাওহিত থাকবে যখন আমাদের বুকে আল্লাহ আল্লাহ সোবানা তালার ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে অতএব এই মূর্খতা থেকে বেরিয়ে আসুন এখন ইন্টারনেটের জামানা আপনি জাতিকে কতদিন গুমরা করে রাখবেন কেউ আপনাকে সাহায্য করতে পারে না আরে ওই পীরকেই আর কেউ সাহায্য করতে পারবে না পীরও সাহায্য করতে পারবে না কাউকে একমাত্র আল্লাহ সুবানা আলাই তাকে সাহায্য করতে পারে তার উপর দিয়ে যদি একটা মানে সাপ চলে যায় তার ক্ষমতা নেই যে সেই সাপ তাকে সেই সাপকে তাড়িয়ে দেওয়ার মতো অথচ সেই পীর নাকি সন্তান দেয় আশ্চর্য একটা মূর্খের রাজ্যে আমরা বসবাস করছি আল্লাহ রসুল বলছেন আয়ুর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে জি এখন মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে হক আলেমদের লেকচারকে দেশে বয়কট করা হয় হক আলেমদের লেকচারকে বয়কট করা হয় অথচ যারা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে একবার নাকি বক্তৃতা করতে আসলে বত্রিশ মিনিট বক্তৃতা করে নাকি দু লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে যায় এদেশে করে করে। আসে হাজার হাজার লক্ষ লক্ষ জনস অথচ আপনাকে যদি আমি বলি যে আপনি পাঁচ ঘন্টা লেকচার শুনলেন বলেন তো কি শিখলেন তার কাছ থেকে আপনি কিছু শিখেননি কিছু সিনেমার গান শুনেছেন আর সোমানাল্লাহ বলেছেন আজকাল আপনাদের বিশ্ববিখ্যাত বক্তারা আপনার পৃথিবী বিখ্যাত বক্তা নাকি তারা তারা আবার গান বলার পরে জনগণকে বলে বলেন সোভান আল্লাহ মানে আল্লাহ রসুল বলছেন বিবেক না হবে মানুষও বলছে সোভান আল্লাহ বক্তাও বলছে সোহান আল্লাহ আরে যতই বড় গবেষক হোক না কেন এর মধ্যে দিনই জ্ঞান নাই হতে পারে ওর কোরআন তেলত শুদ্ধ হতে পারে ওর বিভিন্ন মানে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত মানুষ কিন্তু ওর দিনই জ্ঞান নাই বলে ও গান বলার পরে মানুষকে বলতে পারে যে সোহান আল্লাহ গান কি করে চাইস হতে পারে একটি আল্লাহ এটা হারাম আল্লাহ সোমা এটাকে হারাম করলেন আর আপনার বক্তা গান করার পরে বলছে বলেন এ দাওয়াত আল্লাহ দিবেন কি করে তাওহিদবাদী মানুষের আজকে অনেক অভাব যে কজন রয়েছে তাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন জেলায় তাদের বক্তৃতাকে আপনার বয়কট করে দেওয়া হয়েছে আ জাতির কাছে আমাদের অনুরোধ অনুরোধ থাকবে সবিনয় আবেদন থাকবে যে হক কথা আপনাকে আমাকে মানতে বাধ্য হতে হবে আরে আমি প্রতিষ্ঠা করবো হক আমি না পারলে আমার নাতি করবে কেউ না পারলে ইসা আল্লাহ সালাম করবেই করবে এটাকে জাতির সামনে এইটা যদি আজকে আমরা সঠিকভাবে প্রচার করতে পারতাম তাহলে ইনশাআল্লা উল্লাহ আজিজ আগামী দিনের পৃথিবী সুন্দর হতো আপনাদের বাংলাদেশ হতো শির্কমুক্ত এই বাংলাদেশ হতো তাওহিদের দেশ এই বাংলাদেশ হতো শির্কমুক্ত পীর মুক্ত সমাজ একটা আমাদের প্রয়োজন আজকে চিন্তা করে দেখুন আপনার দেশের পীর তার মাজারের বাইরে হাজারো ভিক্ষুক প্রমাণ সে কিছু দিতে পারে না আপনার মাজারের বাইরে হাজারো মানুষ অসহায় তার প্রমাণ ফির কিছু দিতে পারে না আরে আপনার মাজারের খাদে অসুস্থ হলে তাকে সিঙ্গাপুর যেতে হয় আপনার মাজারের খাদে অসুস্থ হলে সিঙ্গাপুর যেতে হয় আর আপনি অসুস্থ হলে আপনাকে পীরের দরবারে পাঠাতে বলছে এলে কত বড় মূর্খ আল্লাহ রসুল বলছেন না উরফ ইম মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে এর পরের বাক্যর বাক্য আল্লাহ সাল্লাম বলছেন ওয়াক্সারু জেনা চারিদিকে শুধু জেনা আর জেনা হবে আরে বাংলাদেশের মাটিতে এসে এইভাবে মহিলাদেরকে চলতে দেখবো এটা তো আমার ভাবনা রো বাইরে বাংলাদেশের মাটিতে যতজন মহিলা বুরখা পড়ছে পঁচানব্বই জন মহিলার বুরখা পড়া হচ্ছে না পঁচানব্বই জন মহিলা বুরখার নামে ফ্যাশন করছে পঁচানব্বই জন মহিলা বুরখা পরে চলছে তো ঠিকই চুল খালি করে চলছে কেউ যদি চুল ঢেকেও চলছে তারপরে এমন ভাবে হিজাব করছে যেটা বুখারী মুসলিম আবুদ তিরমিজি নাসাইয়ের হাদিসে আল্লাহ রসুল সরাসরি নিষেধ করেছেন বলছেন উটের খুঁজের মতো তোমরা মাথা মাথার চুলটাকে মানে বেদনা আপনার স্ত্রী আপনার মেয়ে আজকেও বেরিয়েছে একটু খেয়াল করুন নিচে গিয়ে দেখুন যে আপনার স্ত্রী আজ কেউ বেরিয়েছে আপনাকে তাই বলছি একটু খেয়াল করে দেখুন এভাবে আল্লাহ রসুল পর্দা করতে নিষেধ করেছেন পর্দার নামে যে ফ্যাশান চলছে বাংলাদেশের বুকে এটা জায়জ নয় এটা সর্বকালের হারাম পর্দার নামে যে ফ্যাশান চলছে আরে মহিলা পর্দা করেছে তার উপর আবার লিপস্টিক দিয়েছে এটা কি আশ্চর্য একটা দেশ আরে পর্দা করবে পর্দাতে আবার টাইট করে বেঁধে দিয়েছে ওর দেহের উঁচু নিচু জায়গাকে বোঝা যাচ্ছে ওর দেহের সমস্ত জায়গাকে বোঝা যাচ্ছে এটা কখনোই পর্দা নয় আজ থেকে তিরিশ বছর আগে আপনার দাদি মাঝে পর্দা করত ওটাই ছিল আসল পর্দা একটা বুরখার মধ্যে আরও একজন মানুষ ঢুকবে এটাই পর্দা আপনার স্ত্রী একটা গেঞ্জি কাপড়ে বুর্খা পরছে সেটাকে আবার টাইট ফিট করে বেঁধে দিয়েছে জাতির সামনে ও হাঁটছে ওর গোটা দেহের সমস্ত অভাবে বোঝা যাচ্ছে এইটা পর্দা নয় এই পর্দা করে থাকতে হবে জাহান নামে তাই তো দেখছি তাও হিদের দেশ এই বাংলাদেশ অথচ এখানে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বোরখা পড়ছে এ কথা সত্য কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মহিলারই বোরখা বোরখা হচ্ছে না এটা ফ্যাশান এটাকে ত্যাগ করতে হবে সুন্দরভাবে শালীনতাপূর্ণ ভদ্র পোশাক পড়তে হবে আল্লাহ সুবান কোরআনুল কারিমের মধ্যে বললেন অকারণে ভি বৈতি কন্যা ওরা তাবার রাজনা তাবার উজ্জ্বল যা ওলা এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে আর যদি বিশেষ কারণে বাইরে বেড়াতে হয় তবে জাহিলাতের যুগের মতো তুমি নিজেকে দেখিয়ে বেড়েও না আরে বাংলাদেশের অসংখ্য মহিলা রাস্তা দিয়ে চলছে বুক পেট পিট খালি করে চলছে তারপরে মুখে দিয়েছে লাল অথবা টকটকে কালারের কোনো লিপস্টিক আর বুরখা ফিট এর নাম পুরখা নয় এর নাম হিজাব নয় এটা ফ্যাশন এটাকে আগামী দিনে পরিবর্তন করার চেষ্টা করতে হবে নলে এ দিয়ে জান্নাত পাওয়া যাবে না রসইল সাল্লাউ সাল্লাম বলছেন মেসাউন মহিলারা কাছে এতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক মাইলাতুন মামিলাত ও রাস্তা দিয়ে এমন করে হাঁটবে জাতির সামনে ও যখন হাঁটবে ওকে এমনভাবে হাঁটবে যেন ও আপনার মানে এর দিকে ঝুঁকে পড়ে আর তার ঝুঁকে পড়ার ব্যবস্থা সে করে দেবে রাস্তায় যখন বেরোলো ও মেক আপ করলো কেন ওর কি আজকে বাঁশরাত নাকি রাস্তায় নাকি ওর বিয়ে নাকি ও রাস্তায় হাঁটছে কেন যদি হাঁটতে হয় তাকে তাহলে উইদাউট মেকআপে হাঁটবে মুখ খাড়াকে সুন্দর করে ঢেকে নেবে সে মেক করে রাস্তা দিয়ে হাঁটছে আবার বলছে যে আমি নাকি বুরখা পড়ছি জি এই বুরখা পরায় কোনো কাজ নেই বুরখা পরানো পরা মানে আপনার নিজেকে সংরক্ষণ করা বুর্খা পরা মানে সংরক্ষণ করা আল্লাহ রসুল বলছেন যে মহিলারা কাপড় পরে থাকবে কিন্তু সেটা থাকবে উলঙ্গ সেটা বাংলাদেশের অধিকাংশ বুর্খা পরিহিতা মহিলাদেরকে দেখে বোঝা যাচ্ছে এরা কাপড় পরে উলঙ্গ কেন তাকে দূর থেকে দেখে আপনার তার দেহের সাইজ পরিমাপ আপনি বুঝতে পারছেন এটাকেই আল্লাহ রসুল ইন্ডিকেট করে বললেন যে যারা কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ শুনুন পাঁচ শ্রেণীর মানুষ একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে বেড়ায় লিপস্টিক তো দূরের কথা খালি চুল খুলে যদি বাইরে বেরায় একটা মানুষ একটা মহিলা খালি এখান থেকে গিয়ে ওই বাইরে গিয়ে শুধু দোকান থেকে লবণ নিয়ে চলে গেছে তাহলে পাঁচ শ্রেণীর মানুষ বিপদে এক মহিলা নিজে বিপদে দুই যতজন মানুষ দেখছে ফেল ফেল করে তাকিয়ে আছে তারা বিপদে তিন ওর আব্বা বিপদে চার ওর বড় ভাই বিপদে পাঁচ ও যদি বিবাহিতা নারী হয় তো ওর পশু স্বামী বিপদে কেন পশু বললাম কেন আল্লাহ রসুল বলছেন সারা শবাব মানেস্তাদা মিনকুমুল বাজ ফালিয়াতা জাওয়াজ হে যুবকার শোনো যদি ক্ষমতা থাকে বিয়ে করো ক্ষমতা মানে রাত্রিবেলায় স্ত্রী গলা ধরে শো ক্ষমতা মানে হচ্ছে আপনার স্ত্রী শারীরতা ভদ্র ভদ্রতাপূর্ণ পোশাক পরে চলবে ক্ষমতা মানে বিনা কারণে আপনার স্ত্রী বাইরে বেরোবে না আপনার স্ত্রী কেন হাটে বাজারে ঘুরবে আপনি কি প্যারালাইজড যদি প্যারালাইজড হন সেরা ভিন্ন কথা আপনি কা তাই আপনার স্ত্রী আজকে ঘুরছে লিপস্টিক পরে আপনার সামনে থাকতে পারে ওটা ভিন্ন কথা কিন্তু ও জাতির সামনে হাটে কি করে আল্লাহ রসুল এসব মহিলাদের উপরে লানতের কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন এসব মহিলা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রসুল বলেন তো জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় আল্লাহ রসুল বলছে পাঁচশো বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় যদি পাঁচশো বছরের দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় আপনার মেয়েটা কলিজার টুকরা আদরের সন্তান যে আজকে এভাবে রাস্তা দিয়ে হাঁটছে ও জান্নাতে যাবে না জি জান্নাতে যাবে না এটা নয় বরং জান্নাতের ধারে কাছে গিজবে না কত দূরে থাকবে পাঁচশো বছর দূরে থাকবে আপনি কি চান আপনার মাকে আপনি কি চান আপনার মেয়েকে আপনি কি চান আপনার নাতনি ওই ভয়ঙ্কর আগুনে জ্বলুক শুরুতেই যে বাক্যটা বলেছিলাম আল্লাহ সুবানা বলছেন আমানু নারা তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও নামের আগুন থেকে এখানে যদি আল্লাহ থেমে যেতেন তাহলে হয়তো কিছুটা বাঁচতাম কিন্তু ভয়ঙ্কর কথা আল্লাহ আল্লাহ সুমান তালা বললেন আল্লাহ সুমান তালা বলছে তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে যে জাহান নামে নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে জাহান নামের আগুন জ্বলবে পাথর দিয়ে এবাক হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না তবে একটু চেষ্টা করা যাক পৃথিবীর ইতিহাস সাক্ষী কোথাও পাথরে আগুন ধরে গেছে এটা কেউ বলতে পারে না খালি মানুষ কোথাও জ্বলে গিয়েছে এটা কেউ বলতে পারে না অথচ মানুষ দিয়ে আর পাথর দিয়ে আগুন জ্বলবে মানে পাথর মানুষের জলা আগুনের কি ভয়ঙ্কর গতি হবে সেটা বুঝাতে আল্লাহ সুমান আতাহ সুরা তাহারিমের মধ্যে এই বাক্যটাকে বললেন যে মানুষ দিয়ে আগুন জ্বলবে পাথর দিয়ে আগুন জ্বলবে কি ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে সেই দিন একবার খেয়াল করুন আপনি আপনার হীরার টুকরা আপনি আপনার কলিজার টুকরা সন্ধানকে বাজানোর চেষ্টা করুন নইলে বিপদে পড়ে যাবেন ভালো করে শুনে রাখুন একটা মহিলা চুল খুলে বাইরে গেলে পাঁচ শ্রেণীর মানুষ পাপি হয় এই পাঁচ শ্রেণীর মানুষ যে পাপি হয় এই পাঁচ শ্রেণীর মানুষ কিন্তু সবাই বিপদে পড়বে আর আপনার অবস্থা কি হবে আসুন রসুল সাল্লাম বলছেন সালা মালিন তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এক মদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা তারা জান্নাতে যাবে না হুজুর বলেছে মাকরু হুজুর জাতিকে ফাঁকি দিচ্ছে দুই রাজুলতা মিন্নি সাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী জিন্সের প্যান্ট পরে চলে যে নারী জিন্সের প্যান্ট পরে চলে যে নারী জুতা স্যান্ডেল পায়ে দেয় যুবকদের ছেলেদের জেনারি নারী চুল কেটে ছোট করে ওই নারী কখনো জান্নাতে যাবে না আপনি জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন আপনি টাইট ফিট পোশাক কিনে দিয়েছেন এই নারী জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না যারা পুরুষের মতো সেজে বেড়ায় এর পরের বাক্যটা অতিব ভয়ঙ্কর এবং কঠিন আল্লাহ রসুল বলছেন শোনো আর দায়ুস লাইফ ঘুলো জাননা জান্নাতে যাবে না তখন সাহাবরা বলছে আল্লাহ রসুল দায়ুস কি জিনিস একটু বুঝিয়ে বলবেন কি তখন আল্লাহ রসুল বলছে আর রয়েছে এই হচ্ছে দায়ুস যার বাড়িতে সারা দিন রাত আমাদের ভারতীয় এবং বাংলাদেশের টিভি সিরিয়াল চলে এর নাম দায়ুস যার মেয়ে এভাবে বুর্খাপুরে টাইট ফিট করে যাচ্ছে রাস্তা দিয়ে এর নাম দায়ুস যার বউ বিটি পর্দা করে নাম এর নাম হচ্ছে দায়ুস এরা জান্নাতে যাবে না জি শাহিনুর রহমান এরা কি হজ করলেও জান্নাতে যাবে না না এরা যদি হজ করে তবুও জান্নাতে যাবে না এদের জন্য জান্নাত হারাম হজ করে বাকি হলো তাহাজ পড়ে বাকি হলো হজ করে বাকি হলো তাহাজ পড়ে বাকি হলো যদি জান্নাতি হারাম হয় জি জান্নাত আপনি কিনবেন এটা তাহাজ দিয়ে জান্নাত কিনবেন বা আপনি আপনার ভদ্রতা দিয়ে জান্নাত কিনবেন এটা কি করে হয় জি এটাও লাগবে আবার আপনার কি এটা হচ্ছে আপনার জন্য আমানত এই আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না অতএব এই আমানতকে আপনার আমার রক্ষা করার দায়িত্ব আজকে রাস্তাঘাটে চলা যায় না আবহুরারা জিয়া লকলানু বলেন রসোল্লা সাল্লাম বলেছেন চোখের যেন চোখ দিয়ে দেখা পায়ের যেন ওই দিকে ধাবিত হওয়া কানের যেন কান দিয়ে শোনা অন্তরের যেন অন্তর দিয়ে কল্পনা করা রাস্তায় হাঁটতে পারি না আপনার মেয়ের জন্য এত টাইট ফিট পোশাকও পরে হাঁটলো কেন এত টাইট ফিট বুর্খা পরে হাঁটলো কেন আপনার মেয়ে গোটা জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে রাস্তা দিয়ে হাঁটা যায় না আরে হাঁটতে গেলে যদি হাতি নিচের দিকে তাকালে তো অ্যাক্সিডেন্ট করব সামনের দিকে তাকালে আখেরা থারা যে নিচের দিকে তাকালে অ্যাক্সিডেন্ট করব সামনের দিকে তাকালে আখেরা ধারাচ্ছে এটা তো একটা আশ্চর্য একটা বিষয় এই যে আখেরা ধারানোর ব্যবস্থা আপনি করে দিয়ে আপনি তাহার জোট পড়ে বলছেন আমি জান্নাত যাব জি জান্নাত মামুর বাড়ির আবদার নয় আপনার থাকার জায়গা যাহার নাম আল্লাহ রসুল বলছেন দায়ুস লাজ ঘুলুর জান্না যে ব্যক্তি দায়ুস বেআপনার সুযোগ জাতির সামনে করে দিয়েছে দে তারা কখনো জানাতে যাবে না অতএব সাবধান হতে হবে আজকে শপিং মলে গিয়ে প্রথমে যার সাথে কথা বলতে হচ্ছে ও একজন মহিলা ব্যাংকে প্রথমে গিয়ে যার সাথে কথা বলতে হচ্ছে ও একজন মহিলা কমিউনিটি সেন্টারে প্রথমে যার সাথে কথা বলতে হচ্ছে ও একজন মহিলা এ যেখানে গিয়ে আমরা কথা বলছি সেখানে মহিলা অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে মহিলা আরে দাড়ি চাচা বিলেজের ব্লেডের অ্যাডভার্টাইজ মহিলা করে সাবানের অ্যাডভার্টাইজ মহিলা করে পুরুষের পণ্যের অ্যাডভার্টাইজ মহিলা করছে তার মানে এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তারা আমাদের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেছে যে নারী স্বাধীনতা দিতে হবে এই নারী স্বাধীনতার নামে এই যে কুলাঙ্গারি কাজ তারা চলে চালাচ্ছে সমস্ত জাতিকে পাপের মধ্যে নিমজ্জিত করছে আপনি যদি একটা মহিলার দিকে লাগাতার ফেল ফেল করে তাকিয়ে থাকেন সাথে কথা বলতে থাকেন তাহলে তো আপনার তাহার হারিয়ে যাবে তাহয টিকবে না তাহলে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে চারিদিকে জেনার জেনা চারিদিকে জেনার জেনা নারী আর নারী চারিদিকে জেনার জেনা এই জেনা থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা একটাই পৃথিবীর প্রতিটা বাবা যদি সঠিকভাবে তার মেয়েকে সুন্দরভাবে শালীনতা ভদ্রতাপূর্ণ পোশাক পরার জন্য আদেশ করেন অনুমতি দেন তবেই এই কাজ হবে আদারওয়াইজ কিন্তু এই কাজ করা অতীব মুশকিল শুনুন রাম আর সীতা বসে আছে এমত অবস্থায় পরশুরাম তাদের বাড়িতে আসছে এখন পরশুরাম তাদের বাড়িতে ঢুকছে রাম সীতা তাকে বলছে ও সীতা তুমি বাড়ির মধ্যে চলে যাও ঘরের মধ্যে চলে যাও কেন আমাদের বুজুরগানে দিন আসছে সীতার যদি পর্দা করা লাগে সাবিত্রী যদি পর্দা করা লাগে তো আপনি আব্দুর রহিম আব্দুর রহমান আপনার মেয়ে পর্দা করা লাগে না মানে আপনার মেয়ে কি ঠিকে নিয়েছে নাকি গোটা জাতিকে জাহান্নামে নামে নিয়ে যাবে আপনার জন্য কেন আল্লাহর তরফ থেকে গজব আসবে আপনার জন্য কেন এই পৃথিবীর বুকে ছয় লাভ হবে জেনার ছয় লাভ হবে তাই আপনাকে সতর্ক তাবে আপনি মুসলমান আপনার গ্রামের মানুষ মুসলমান আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান একটা মুসলমানের মহিলা কখনো চুল খুলে বাইরে বেরোতে পারে না আরে কিসে শিক্ষিত নারী আপনি আপনি কি সারা জেলাতে আনা চাই শিক্ষিতা শিক্ষিতা কাকে বলে শিক্ষিত মানে আপনি আপনার শরীরের মূল্য বুঝবেন আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবী বিক্রি করে দিলে এটা নারীর মূল্য হয় না গোটা পৃথিবী বিক্রি করলে এটা নারীর মূল্য হয় না এ ব। গোটা পৃথিবী বিক্রি করলে একটা নারীর দাম হয় না আলমারা তু সলেহা একটা নেকর বিবির দাম গোটা পৃথিবীর চেয়ে কম এই গোটা পৃথিবীর চেয়ে কম হীরার খনি মুক্তার খনি এ মহিলাকে আপনি রাস্তায় ছাড়লেন কেন এ জাহিলিয়ার থেকে আপনাকে আমাকে মুক্তি লাভ করতে হবে এরপরে আসুন আল্লাহ রসুল বলছেন ও একসর জেনা ও একসর সরবুল খামরে মদ পান বেড়ে যাবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু ও নেশাকে নেশা বলবে না নেশাকে নেশা বলবে না দেখেন আজকে আপনি পানবিড়ি জর্দা গুল সিগারেট খাচ্ছেন এগুলো কিন্তু নেশাদার বস্তু আপনার ইমাম বলছে এগুলো আছে মাকরু এ আবু জেহলে চেয়ে খারাপ যে ইমাম বলে যে এগুলো মাকরু আবু জেহেলের খারাম খারাপ ও তো খাই খাই জাতিকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব সংস্থ সংস্থা বলছে প্রতি বছর আটত্রিশ লক্ষ মানুষ মারা যাচ্ছে নেশা করার জন্য আর এ নাকি বলছে যে নেশা করা মাকরু আরও বিজ্ঞানী তো বলছে হারাম আল্লাহর রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছে দলিল অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে রয়েছে তারপরেও আমি আপনাকে কয়েকটা হাদিস থেকে বলি

আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি বলছেন যে বিধান আমাদেরকে দিয়েছেন যার বাক্য ছাড়া উমারের বাক্য চলতে পারে না আবু বাক্য চলতে পারে না সেই আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসকির খামরিন প্রত্যেকটা নেশাদের মস্তু আর আপনার ইমাম বলছে যে না এটা নাকি মাকরু বিশ্বাস করুন ওই ইমাম দিন বুঝেনি ওকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু জাতিকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করাবে করাবেই করাবে আন আবি দারদার রাজি আল্লাহ তালা আনহু মাখল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদার রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাদ খুলুল জান্নাতা মুদমিনুল খামলিন নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগার যারা খায় তারা জান্নাতে যাবে না আল্লাহ রাসূল কথা বললেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু মাখল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাদ খুলুল জান্নাতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে আন আবি হুরায়রা রাজি আল্লাহ

ফাসদানি ভুল আল্লাহ لكم تفلحون হে ইমানদারগণ মিস্টার মহদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো হচ্ছে রিচুম পাইখানা এখান থেকে দূরে থাকতে হবে অতএব আপনাকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করলাম পানビリ জর্দা গুল সিগারেট এগুলো হারাম অথচ এই বাংলার মাটিতে এসে দেখছি মাথায় টুপি মুখে দাড়ি তারপরে সিগারেট খাচ্ছে এটা আশ্চর্য দুনিয়াতে আমরা বসবাস করি নির্লজ্জ বেহা কাপুরুষ এরা এভাবে জাতির সামনে হাঁটছে জি দশ টাকা দামের একটা সিগারেটই যথেষ্ট আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য দশ টাকা দামের একটা সিকারিটি যথেষ্ট আপনাকে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য পাঁচ টাকা দামের একটা সিগারেটই যথেষ্ট আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য জি সিগারেট যদি আপনাকে আমি বলি যে ভাই এই মালিটোলা মসজিদের সিগারেটটা বসে খান তো আপনি বলবেন ছি 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 বলেন কি মসজিদে কেউ সিগারেট খায় না কি ওই শিকারটা যদি আপনাকে বাথরুমে খেতে বলি আপনি বলবেন জি এখানে খাওয়া যাবে সিগারেট ছাড়া কি আপনার বাথরুম হয় না এটা আবার কি করে হারা হালাল হয় অতএব আপনার ইমামকে জাতিকে পরিবর্তন করতে হবে এটা হারাম এবং নাজায়জ বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে এই এগুলো হারাম এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এর পরের বাক্যে আল্লাহ সাল্লাম বলছেন ওয়াকসার নেশা জাতির সামনে মহিলারা বেড়ে যাবে আজকে রাস্তা রাস্তাঘাটে চলা বড় দায় শুধু মহিলা আর মহিলা শুধু মহিলা আর মহিলা তাহলে এই সমাজকে পরিবর্তন করতে পারে একমাত্র কোরআনুল করিমের যে বিধান কোরআনুল খেরিম আল্লাহ রসুলের আনিত বিধান এ জাতি কখনোই পরিত্রাণ লাভ করবে না কোনো রচিত বিধানকে দিয়ে যদি আপনি সমাজকে চান এটা কখনোই জাইজ হবে না এটা কখনোই বৈধ হবে না অতএব সময় স্বল্পতার কারণে এখানে একটু থামাচ্ছি তারপরে আপনাকে নিয়ে যাই আসুন ধর্মীয় জাহিলাত খুব শটে বলতে চাইছি এ বাংলার জমিনে প্রথম ধর্মীয় জাহিলাত হচ্ছে জুমার দিনে আরবি ক্ষুদবাহা জি এটা বাংলাদেশ ইন্ডিয়া ভারত পাকিস্তান এ দেশে তাদের মাতৃভাষায় ক্ষুদবাহা তাই তো বছর দিলেন, একটা নামাজি করতে তারা এসেছে তাদের নিজের ইচ্ছায় আপনার মসজিদে জুমার দিনে খেয়াল করে দেখবেন আশি পার্সেন্ট লোক ঘুমায় আরে ঘুমায় তো অবশ্যই আপনি একটু খেয়াল করে দেখবেন কারণ লোকজন বাংলাদেশের মানুষেরা বাংলা বোঝে এরা আরও থেকে আসেনি যে এদের সামনে আপনি আরবি মন্ত্র পাঠ করবেন আরবি আওড়াবেন আপনারা শুনবে আরে ইমাম সাহেব যে ক্ষুদা দিচ্ছে ইমাম সাহেবও বোঝে এর মানে কি জাতীয় বুঝে আর মানে কি তাই তো আশি পার্সেন্ট লোক ঘুমায় এই বাংলার বুক থেকে গোটা পৃথিবীর বুক থেকে যদি এই ধর্মীয় জাহিলিয়াতকে তুলতে চান সঠিক ধর্ম পেতে চান আল্লাহ রসুলের আনিত বিধানকে পেতে চান প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীর বুক থেকে নিজের নিজের মাতৃভাষায় ক্ষুদা দেওয়ার ব্যবস্থা করতে হবে আর আপনার আরবি খুদবাকে তোলার ব্যবস্থা করতে হবে আরবি আপনি বলেন আপত্তি নেই তবে আরবির সাথে বাংলা বলে জাতিকে সতর্ক করতে হবে তাই তো বেচারা আজও বুঝুনি ও বলছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মুসল্লিন আল্লাহ রহমান সালাতে হিমসা হন আরে ওই সব মুসলির জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা আল্লাহ রসলের তরিকায় সালাতাই করে না এই বাংলার মাটিতে বহু মানুষ আল্লাহ রসলের তরিকাকে বাদ দিয়ে ইমামদেরকে ধরেছে আল্লাহ রসুলের তরিকাকে বাদ দিয়ে পীর মাসাইকে ধরেছে আল্লাহ রসলের বিধানকে বাদ দিয়ে ও বুজুরে জানে দিনের কথা শুনে সালাতাদাই করে সিয়াম পালন করে হজ করে ওদের এদের সমস্ত আমল বাতিল আল্লাহ সুবাহ তারা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন মাহাতা কুমুর রসুল ফাকুদ হু ওমা আল্লাহ রসুল যা দিয়েছে তাই গ্রহণ করো আল্লাহ রসুল যা থেকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে হবে ওদের প্রথম ধর্মীয় জাহিলিয়াত জুমার খুদ্াকে নিজের মাতৃভাষা দেওয়ার চেষ্টা করুন জাতি পরিবর্তন হবে পৃথিবী হবে সুন্দর সমাজ হবে সুন্দর এরপরে দ্বিতীয় আপনার যে জাহিলিয়াত ধর্মীয় জাহিলিয়াত সেটা হচ্ছে এই বাংলার জমিনে কোরআনুল করিম বাদ দিয়ে বিভিন্ন নামের পুস্তক দিয়ে জাতিকে একটা দাওয়াতের কাজ করা হয় তার অন্যতম হচ্ছে ফাজায়েল আমল হাদিস কোরআন রয়েছে লক্ষ লক্ষ হাদিস রয়েছে আল্লাহ রসুলের মুখ রয়েছে তাও নাকি এই জাতির হয় না এই জাতি নাকি পরিপূর্ণ নয় আল্লাহ রসুল দায়িত্ব পালন করে চলে গেছেন আল্লাহ রসুল সেদিন শেষ খুদবাই আকাশের দিকে আঙুল তুলে বলেছিলেন যে হে দুনিয়াবাসী আল্লাহ আমাকে যা দিয়েছে তাই আমি সম্পূর্ণ জাতির সামনে পেশ করে গেলাম সেই আল্লাহ রসুল সমস্ত বিধানকে জাতির সামনে দিয়ে দিয়েছে আর আজকে আমরা সমস্ত বিধান পেয়ে গিয়েছি সত্য কথা কিন্তু দুঃখের বিষয় যে আমাদের হাতে উঠেছে ফাজাইলা আমল যার অধিকাংশ মিথ্যা কথা যা থেকে গুমরা করার একটা রাস্তা জি ফাজাইলে আমল বাদ দিয়ে আপনি কোরআনুল করিমের দাওয়াত দেন কোনো আপত্তি নেই কোরআনুল করিমের দাওয়াত দেন কোনো আপত্তি নেই অতএব আল্লাহর পেরিতব যে আপনার কিতাব সেই কিতাব বাদ দিয়ে অন্য কোনো কিতাবের দাওয়াত চলবে না দাস চলবে না এইটা হচ্ছে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত এরপরে ধর্মীয় জাহেলিয়াত মসজিদে মসজিদে লাল বাতি জানানো আল্লাহ রসুল খুদবা দিচ্ছেন এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বসে গেলেন আল্লাহ রসুল বলছে ইয়া ফুলার আনতা কম এই অমক ব্যক্তি দাঁড়িয়ে পড়ো তো সে ব্যক্তি দাঁড়িয়ে পড়লো পড়ার পরে বলছে আল্লাহ রসুল বলছে আনতা ফিসাল্লি তুমি কি নামাজ পড়েছ জনৈক ব্যক্তি বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ না আল্লাহ রাসূল আমি তো নামাজ পড়িনি আল্লাহ রাসূল বলছে সাল্লু রাকাতাইন কাবাল ইজলিস বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করতে হবে এটা যে মসজিদের আদব তার মানে বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করতে হবে নইলে দাঁড়িয়ে থাকতে হবে আর যদি সালাত আদায় না করে বসে পড়েন আপনি বিয়াদব কারণ আদবের বিপরীত হচ্ছে বিয়াদব সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে এই ধর্মীয় জাহিলিয়াতকে তুলতে গেলে এই কাজ আপনাকে করতে হবে এই কাজ আপনাকে করতে হবে যে সই হাদিসের প্রচার এবং প্রসার করতে হবে যদি চো বাংলার জমিনে সই হাদিস প্রচার করা খুবই কঠিন কারণ মসজিদে মসজিদে জাল হাদিসের ছয়লাভ চলছে মানুষ যাচাই বাছাই না করে চলে যাচ্ছে জি জমির দলিল বুঝেন পাট্টা বুঝেন সব আপনি বুঝেন অথচ ধর্মের ব্যাপারে হুজুর যা বলেছে তাই জি উমরের কথা চলবে না আবুর আবুবাক্কারের কথা চলবে না যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে হয় তাহলে আপনার হুজুরের কথা কি করে চলে আপনার হুজুর বলছে ফাইনাল এটা কি করে চলে এটা তো চলতে পারে না অতএব অন্যতম ধর্মীয় জাহেলিয়াত যে মসজিদে গিয়ে চট করে বসে পড়া এতে ধর্মীয় জাহেলিয়াত তারপরে আরও অন্যতম ধর্মীয় জাহেলিয়াত মানুষকে এমন ভয় শিখে দিয়েছে যত রাকাত করবে অত রাকাতের জন্য আলাদা আলাদা নেয়াতের সিস্টেম যার জাল জয় ফাদিস এই পৃথিবীর জমিনে নেয় অথচ মানুষ এভাবেই চলছে যাই নামাজের দোয়া যার জাল জয় ফাদিস পৃথিবীতে নেয় এভাবে চলছে তারপরে আপনার শরৎ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা অন্যতম ধর্মীয় জাহেলিয়াত আল্লাহ রসুল সাল্লাম তেইশ বছরে কখনই এই ফরজ সালাতের পরে সম্মিলিত মনোজাত করেনি এবং আপনার কাউকে কবরস্থ করার পরে সবাইকে নিয়ে সম্মিলিত মনোজাত করেনি এলা ধর্মীয় জাহেলিয়াত এই ধর্মীয় জাহিলিয়ার থেকে আমাদেরকে পরিত্রাণ করতে গেলে সই আলেমকে বড় বড় জায়গায় খুদবার ব্যবস্থা করে দিতে হবে অতএব জাতির সামনে আমাদের ঐকান্তিক আবেদন যে এই ধর্মীয় জাহিলিয়ার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কোরআন এবং হারিসের একদম নিছক চর্চা করতে হবে যদি নিছক আপনি আমি চর্চা না করতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে হুজুর মেম্বারে উঠে যে শুরু করলো যে আল্লাহ রসুল যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না একবারে শুরুতেই নগদ মিথ্যা কথা শুরুতেই নগদ মিথ্যা কথা বলে শুরু করেছে ও সামনে বলবে কি করে অথচ আল্লাহলাম বলছে শোনো আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা যাহার নাম হুজুর তিন ঘন্টা জলসা করছে তিন ঘন্টায় মিথ্যা কথা বলছে তারপরে বলছে যে আমাদের জনজোয়ার আমাদেরকে মিলিয়ন মিলিয়ন মানুষ নাকি ফলো করে আশ্চর্য একটা দুনিয়া অতএব এই জাহেল হুজুর থেকে দূরে থাকতে হবে তারপরে আমাদের দেশে তো কনটাকে হুজুরের অভাব নাই দিন প্রচার করতে আসছে তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ পর্যন্ত কন্টাক্ট করছে এই কন্ট্যাক্টই হুজুরের গলা টিপে ধরতে হবে এরা কখনো জাতির সামনে হক কথা বলতে পারে না আল্লাহ সুবান তালা করুন কারিমের মধ্যে বলছেন ওলা তাস্তার আয়তি সামানান কালিলা আমার আজকে খবরদার কম দামে বিক্রি করো না অতএব গোটা পৃথিবী বিক্রি করে দিলে আল্লাহর আলিফের দাম হয় না অতএব আমাদেরকে দেখতে হবে যে কার কাছ থেকে আমরা ইল নিচ্ছি মানার পূর্বে জানতে হবে বুখারি কিতাবের মধ্যে রয়েছে যে মারার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে অতএব সেই আলেমের কাছ থেকে দিন নেওয়া যাবে কিনা হতে পারে জনস্রোত কারণ কে আমাদের মাঠে হাজারে নশো নিরানব্বই জন থাকবে বিপদে হাজারে নশো নিরানব্বই জন থাকবে বিপদে জাতির সামনে যারা বক্তৃতা করছে গান করছে গজল করছে শারি করছে তাদের জনস্রোতের শেষ নাই এত মানুষ অথচ মানুষ দেখে আপনি মনে করছেন জি এটাই মনে হয় হক জি না আল্লাহ সোম্লা তাল্লাহ কোরআনুল কালিমের মধ্যে বলছে সংখ্যা যারা বেশি হে আল্লাহ রসুল হে আমার প্রিয় রসুল তাদেরকে তোমার অনুসরণ তুমি অনুসরণ করিয়ে না তারা যা করবে তাদের মন কিছু করবে তাদের মধ্যে কোনো দলিল থাকবে না সুতরাং এই ধর্মীয় জাহিলার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে হুজুরের গলা ভালো হুজুর শায়রি পারে হুজুর খুব সুন্দর কথা বলতে পারে অতএব এ হুজুর আমাদের জন্য কল্যাণকর জিনা এ হুজুর আমাদের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না অতএব সঠিকভাবে জাতির সামনে আসুন আমরা দিন প্রচার করি সঠিকভাবে জাতির সামনে আমরা দিন প্রচার করি সঠিক ইলম আলা মানুষের কাছ থেকে আমরা দিন সংগ্রহ করি যদি এই কাজটা আমরা করি তাহলে আমাদের সমাজ হবে সুন্দর আজকে আর নয় সংক্ষিপ্তভাবে এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ সোবানা তালা এতক্ষণ যে আমরা শুনলাম আমাদের সবাইকে মারা তৌফিকাদা করুক আল্লাহ মামিন এই বাংলার জমিনে আরও যেসব শেখরা আমাদের রয়েছে আর তারা যেন সঠিকভাবে দিনের প্রচার করতে পারে যেমন করে আব্দুর বিন ইউসুফ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী শহীদুল্লাহ খান মাদানী মতিউর রহমান মাদানী এই ধরনের যেসব বক্তারা রয়েছেন যারা হকের অতন্দ্র প্রহরী সারা জীবন হকের জন্য কাজ করে আসছে তারা যেন জাতির সামনে হকটাকে প্রচার করতে পারে আল্লাহ তুমি তাদেরকে সহজ করে দাও আল্লাহ হুমামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকিয়াত